صلي على رسول الله.
سنهن كريم. أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. مهدي الله فلا مضل له وما يضلل ولا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় ওনার সব সঙ্গে ছিলেন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। পাহাড়ের গুহায় ঘুমাইলে উনি ওনার কুরাতের মধ্যে রাখিয়া নবীজি একটু ঘুমাইছে, এর মধ্যে চোখের পানি পড়তেছে। নবীজি জাগ্রত হয়েছে, কি আবু তোমার কি কষ্ট হইতেছে? যে আর আসলে হাবিবাল্লাহ কষ্ট হইতেছে না, আমার সাফে দংশন করছে। একটা সাফে ঘটনাটা অনেক দামিহীন হয়ে যায় না, বলে তুমি জানো না জান বাসানি ফরজ। তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি জান বাসানি ফরজ, আমি ইয়াও জানি আল্লাহ রাসূলের সম্মান হরাও ফরজ। সাল্লাল্লাহ সম্মানিত আজকের 18তম বার্ষিক ইসালে সোয়াবত ওয়ার মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম মহোদয় উপস্থিত, আমার পিতৃতুল্য মুরব্বিয়ান সমবয়সী ছোট ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রত্যেকের কাছে আমার অন্তর থেকে সালাম রইল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সময় কম, কথা বেশি দীর্ঘায়িত করব না। আমরা মূল বিষয় তুলো জিকির, আজকে একটু সময় জিকির করা, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আত্মার প্রশান্তির জন্য জিকিরের কোনো বিকল্প নাই। জিকির এমন একটা অবস্থা একটা মানুষের নেওয়া যায় যে এনো একটা মূর্খতা লোকা অজানা একটা দেশে যে এক মানুষটা না করছে তার পূর্ণতা নাই। চোখ বন্ধ হলে এমন একটা দেশের সন্ধান আছে যেটা তো আর জানা নাই। অজানা দেশ সম্বন্ধে যে না জানবো তার কোনো পরিপূর্ণতা নাই। যাই হোক, হক বাতিল এই জায়গায় একাকার করে, কারণ মূর্খতা উন্মুক্ততা কুফর তিনটে যখন শেষ সীমায় বসে তখন তিনটে তিন জায়গায় মিলে তখন এটি যাই যায় বেলায়তে সংজ্ঞায়িত। ইসলামের সাথে মূর্খতা যদি মিলে যায়, ধর্মের সাথে কুফর আয়রে, হালের সাথে উন্মুক্ততা, এ সচেতনার সাথে উন্মুক্ততা, তিনটে বিষয় একাকার হইলে এই লোকটা নিঃসন্দেহে বেলায়তের অধিকারী হয়ে যায়।
যাই হোক এইটা কিন্তু অনেক উচ্চের কথা। তা আমরা এই দিকে যাই আস্তে আস্তে, তবে এর আগে দু একটা কথা বলি, পরে একটু জিজ্ঞাসা করি, তখন আর ওয়াজের সময় না। আমার কথা হইতেছে হাদিসে কুৎসিত আছে তত্ত্ব সম্বন্ধে এক ঘন্টা আলোচনা করা, জ্ঞান চর্চা করা, হাজার বছর বন্দিগি থেকে উত্তম। আর একটা সর্বশেষ কথা যেটা বলতেছি, নবী জি লোকা আল্লাহ নৈকট্য লাভের জন্য রাস, ওনার প্রেমিক যারা এখান থেকে কিছু না কিছু লাভ এ রাস পথটা কে। আর একটা পথ তো আবিষ্কার করলে ওনার প্রেমিক কেমন লাগে, তখন সে না দোয়া কবুল হয়। নাইলে তো কোরআন শরীফ কানা আছে, হাদিস শরীফে আছে, আর নিশ্চয়ই আল্লাহ দুনিয়ায় তো মুখাপেক্ষী দুনিয়ার ভাই সাহেব দেখেন তো কবুল করবো। কিন্তু মহান রব্বুল আলামিন দুনিয়ার সৃষ্টি ভরা দুনিয়ার ভূতির থাকায়ও দেখছে না, তো দোয়া কবুল তো প্রশ্ন উঠে না। যেটা কবুল নবী জিরিয়াল যে নবী রসুল মনের পর আল্লাহ নই করতে মহানবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতুল রাসপথ, এইখান থেকে যারা অংশ লাভ করছে কিছু না কিছু অংশ পাইছে তাও লেগে দোয়া কবুল। যাই হোক আমার মন কথা হইতেছে, আমরা কতগুলি জায়গায় ভুল করি, এই ভুলটি সংশোধন করার জন্য অনেকেই মনে করে নবীরার বেলায় নবীটাকে শ্রেষ্ঠ, এটি কিন্তু মৌলিক নবীজিরার ভেলায়েতে সম্মুক্ত হইল উন্মুক্ততার সাথে নবীর সর্বন সবই সচেতনতা আছে, যে কারণে ওনাদের বেলায়েত ধরলে উন্মুক্ততা বোঝায়, যেটা নবীর সর্বন এই জায়গার মধ্যে কাটু হয় এটা তো এরার আয়তে নাই, কারণ বেলায়েত হইল ওলিরা, বেলায়েত তৈল উন্মুক্ততা, নবত তৈল সচেতনতা, 1,24,000 নবীর রসুল আছেন সবই সচেতন আছে, উলমাদ আছেন বেলায়েত, নবীর আর বেলায়েত বলে তো বেলায়েতটা তো সচেতনার সম্বন্ধ রাখে, যাই না এটা ঠিক না, এটাও আমরা একটা ভুল। আর একটা ভুল হল আমরা এটা প্রায় বলে থাকি, আমরা সুন্নি ওয়াহাবি এই যে পার্থক্যটা করি কের পরিপ্রেক্ষিতে, আমরা যে দাঁড়ায় কেম হলে হ্যাঁ নবী এই মাজারের ভক্ষে ধরলে তরিকার ভক্ষে ধরলে শুননি, আসলে শুননি আরও এইগুলি তুল শাখা প্রশাখা শুননি, যে সব আলেমগণ শুননি আলেমগণ কোরআন হাদিসের অনুকূলে থাকে, এদের দর্শন জানা তখন লাগবে, দার্শনিকগণের সাথে পার্থক্য এইটুকু, দর্শনের এরা মূল বিষয়টারে তাত্ত্বিক বিষয় অকাট্য প্রমাণ দ্বারা আবিষ্কার করে, আর শুননি আলেম যারা এরা বিষয়টারে আত্মিক বিষয় সুস্থ রুচিবোধ দ্বারা আবিষ্কার করে, এন ওর ডিফারেন্সটা মূল দুইটা একই জিনিস, তারা দুনিয়া হইতে দুনিয়াটারে নষ্টি করে শুননি আলেমগণ দুনিয়াটারে নাই করে নষ্টি করে আল্লাহর সাথে সম্বন্ধ রাখে, দুনিয়ার হাকিকত আছে, দুনিয়ার হাকিকত আছে দুনিয়া, আমরা যেমন শ্বাস ছাড়ি এবং শ্বাস টানি, দুনিয়াও এমন একটা শ্বাস ছাড়ে টানে যে দুনিয়া যদি হাকিকত না থাকতো কালের উদ্যোগতি হইল নইলে, এই অহন আগে যেমন মানুষ আছে এমনই তার লইলে, বিজ্ঞানের যে উন্নতি দিয়া দুনিয়া হাকিকত আছে দেখে এইটি হল শুননি আকিদার আওতাভুক্ত। আসলে এইটা তো আর আপনারা বুঝতেন না, যারা প্রথম শ্রেণীর অলি
এরা যখন পরিষ্কার বুঝে দুনিয়া যে শ্বাস প্রশ্বাস নেয় এটা এরা বুঝে, এরা যখন রাত্রে নিশীতে মুরাকা বংশ আদা করে শ্বাস টানের সময় দুনিয়া বিলীন হয়ে যায় গা, সারে সময় দুনিয়াটা রে হয় শ্বাসের সাথে দুনিয়া বিলীন হয় সারা সময় দুনিয়াটা রে হয়, তখন এরা বাস্তব অনুভব করতে রে যে দুনিয়া ফান আছে দুনিয়া শ্বাস টানে সারে। এইটুলুকা ব্যাখ্যা অনেক বড়, এতে সময় নাই, তবে মূল একটু দুই তিনটা কথা বলতেছি। আর একটা বিষয় হলো আর এক প্রকার আলেমগণ এই দুনিয়াটারে, এই শ্রেণীর আলেমগণ আল্লাহর বলয়ের একটা বলয় ধরে পৃথিবীতে, দ্বিতীয় শ্রেণীর আলেমগণ পৃথিবীতে আল্লাহর ছায়া ধরে প্রতিচ্ছায়া, আমার সাথে যেমন মূলের সাথে ছায়ার সংযোগ, এই শ্রেণীর আলেমগণ মনে করে আল্লাহর ছায়া দুনিয়া প্রতিচ্ছায়ার সাথে সংযুক্ত, এই জন্য বেলায়েতের ক্ষতি না, হেটে যেমন উন্নত এটা তেমন উন্নত মত না, এটা ভুলবত এটা আমি কই না, ভুলবত না, মতটা আগেরটা থেকে একটু দুর্বল। এরাও বলি আমি ইসলামী স্কলার যারা এরার প্রকারটা বুঝতেছি, ইসলামী মাসায়েখ যারা এরার প্রকারটা বুঝতেছি, তৃতীয় শ্রেণীর আলেমগণ দুনিয়া আল্লাহর একটা আল্লাহর বলয়ের মাধ্যমে একটা বলয় ধরে দুনিয়ার, এরা দুনিয়ার হাকিকত শূন্য মনে হলে এটা বলবে দুনিয়ার হাকিকত আছে। আচ্ছা যাই হোক, এই তিনটা ভাগ বলছি, একটা ভাগ হলো শূন্যের সাথে সম্পৃক্ত, বিচক্ষণতা দুই প্রকার, এটি হলো আলেমরা তিন প্রকার, বিচক্ষণতা দুই প্রকার, বিচক্ষণ এবং জ্ঞান এটার মধ্যে অনেক বেশ কম আছে। বিচক্ষণ হলো জ্ঞানের একটা উন্নত ভার্সন, জ্ঞানের একটা উন্নত ভার্সন হলো বিচক্ষণ, আর এই বিচক্ষণতা তিন প্রকার, একটা হলো দুই প্রকার, একটা হলো আরেফের বিচক্ষণতা আর একটা হলো সাধকের বিচক্ষণতা। আরেফ যখন বিচক্ষণ হয় তখন তারা আলেমরা সাথে সামঞ্জস্যশীল হইয়া পৃথিবীর সাথে সম্পর্ক রাখে, আর সাধক যখন বিচক্ষণতা অর্জন করে তখন কাশফের মাধ্যমে অর্জন করে, কাশফে কাশফের দ্বারা সে দুনিয়ার সাথে সম্পৃক্ত, এটা হলো সাধকের বিচক্ষণতা। দুইটাই ঠিক, দুইটাই ঠিক, তা আমরা এই যে বিচক্ষণ এর মধ্যে সবাই কিন্তু এই একটা এইবার একজন পৃথিবীর মধ্যে আইতে, পৃথিবী থেকে আল্লাহর সাথে সম্বন্ধ স্থাপন করে, আর আল্লাহর সাথে সম্বন্ধ স্থাপন করলে একটু আগে শুনছি যে পরবী সাহেবের কথা, উনি কিন্তু অনেক কামালিয়াতে অলৌকিক ক্ষমতা অধিকারী আছে, আমি অহনের বই লিখতেছি অলৌকিক ক্ষমতা উৎস কি কইতো আইয়ে আগের ওদেরা দেখাইছে অন কেড়ে পারে না, এই সম্বন্ধে একটা অধ্যায় লিখতেছি, অলৌকিক ক্ষমতা বরবি সাহেবের দেহের বিশ্লেষণ করে দেখা গেছে যে সবলিগণ মুরাকাবার মাধ্যমে দ্রুত উর্ধে উঠব দ্রুত নিচে নামতারব তার অলৌকিক ক্ষমতা তত বেশি, বরবি সাহেব দেখা গেছে সে দ্রুত উপরে উঠছে দ্রুত নিচে নামছে, যার কারণে তার বেলায়তে অলৌকিকটা বেশি আছে, এইটা না আরো বড় অলৌকিক হলো বরবি সাহেব নিজে একদিন করতেছে মানুষের ভাগ্য দুই প্রকার, কাজা আকবর এবং কাজা আসার, একটা স্থায়ী ভাগ্য আর একটা হলো অস্থায়ী ভাগ্য, অস্থায়ী ভাগ্যটা ফেরেশতারা জানে, স্থায়ী ভাগ্যটা লোহে মাহফুজে সংরক্ষিত আল্লাহ সারা কেউই জানে। বরবি সাহেব একদিন কইতেছে আমারে আল্লাহ এমন ক্ষমতা দিছে যে আমি স্থায়ী ভাগ্যটাও
লোহে মাহফুজে লেহাই দিয়ে আমারাতে লেহাটা গুন যায় আর নিজের হাতে লেখতে হই ভাই জোড়া এটা তো মুজাদ্দিদ দিয়ে তুরি তার ইমাম আল বেসানি রহমতুল্লাহ কথাটারে একটু সন্দেহ যে এই দুঃখী ভাই শোন উনি এই একটা টেনশনে বসে আছে হঠাৎ করে আল্লাহ পাক উনারে ওই স্টোর দান করছে উনি ভরে নিজেই করতে যে আমি এটা একটু সন্দেহ আসলাম পরে দেখি কয়েকদিন ভরে আল্লাহ আমারও ওই স্টোর দান করছে আমিও যে ভাগ্যটা যার জন্য হাইটা মন যায় আর একটা ভাগ্য বদল করে লিখতাম এই বিষয়টা লোকা আসলে তো অনেক সময় ধরে দুই কথায় বুঝেনি কঠিন বিষয় আর আমি যেটা বলছিলাম একটা মানুষজন মুসাফির আশ্রা আসবাব উপকরণ জগৎ সে যখন উপকরণ জগৎটা আল্লাহর পর্দার আড়ালে ফেলাই দিব দেয়া যখন জিকিরে হাল নিয়ে আল্লাহ তেজাটা কইব সরাসরি আল্লাহ এটা করে কি উপকরণ জগতে ফেলাই দেয় এটিও লৌকিক ক্ষমতা যে সময় ওয়েছে একটা উলিও লৌকিক ক্ষমতা দেয়া আছে কোনো কিছু নির্ভরশীল না হইয়া উপকরণ জগতের বাইরে জায়গা গিয়া আল্লাহ ছাড়া কিচ্ছুই দেয় না তখন আল্লাহ একটা কথা বললে আল্লাহ এটা দুনিয়ার মধ্যে ফলায় দেয় কথাটা ফলায় দিলে গোটে জায়গা এটাই অলৌকিক ক্ষমতা হাসান বসে নাওয়ের লাগে নদী ভরিব তারই এক মুরিদ হাবিবে আসবে আইসে বাবাজি আমরা একবার একটা নৌকার জন্য যা হয় নাট্যে ভরব পানি উপরে আসতে হাসান বসে তো ফিসাব আছেন দুনিয়া বিখ্যাত আলেম আছেন বিশ্ববিখ্যাত উলিয়া আছেন ওনার দ্বারা তো সম্ভব না কারণ উনি উপকরণ জগৎ আর উপকরণ ছাড়া আল্লাহর জগৎ দুই অর্ডারে এক একার করে চলন লাগে আর ওনার মুড়ি দেওয়ার লাগে হাবিবে আসবে বড় না হাবিবে আজমি একটা লই আছে কিতা অগাধ বিশ্বাস এবং মারে ভাতে উলমা যে কারণে এটা পাস এইটাই লোকা অলৌকিক ক্ষমতার আমরা তো মূল বিষয় লোকা এইটি যাই হোক আজকে আমরা মূল জিকির আসার করাম এখন যে সময় প্রতিটি রাতে শেষ হচ্ছে সবে কত প্রতিটা রাইতে শেষ অংশটা সবে কদর এখন কিন্তু সবে কদরের সময় এই সময় ওয়াল নসিহতের থেকে জিকির একটা উত্তম এইটার সময়ে আর একটা আছে এটা গেছে যারা তরিকত রাখে গেছে তরিকা রাখে গেছে এরা সাধারণ মানুষ না এরা অসাধারণ মানুষ যেমন ধরেন কোরআন শরীফ কানার মধ্যে 114 গান সুরা প্রতি সুরার মক্কেল আছে 114 জন মক্কেল আছে এই তরিকা একজন খাজা মনুদ্দিন চিস্তি উনি সিস্তিয়া তরিকা রাখে গেছে উনি রাইতে হাজারবার 40 দিন লাগা সোরা এক ক্লাস করছে কয়া সোরা এক ক্লাসের মক্কেল হাসিল করছে সহালে খাজা উসমান আর উনি বাবা রে আয়ো যাই কানায় কবা গেছে গেলে করে সাবা হারে লয়ে গেছে ইয়া করতেছে আল্লাহ মনুদ্দিন গ্রহণ করো আসমান তো আওয়াজ আছে যাও মনুদ্দিন আমার খাস বান্দা আল্লাহ গ্রহণ করছে খাজা সাহেব পরে একা গেছে এই সুমনার বয়স 40 আসমান তো আওয়াজ আছে হে মনুদ্দিন আসলে এই বিষয়টা মুসা নবী তোর পাহাড়ে একটা কুদরতি গাছের সাথে আলাপ করছে না আলাপ করছে দেখে আল্লাহর মোহ আছে এমন কেউ চিন্তা করে তো এটা নাস্তিকতার সামনে আল্লাহর মধ্যে একটা ভাব উদয় এই বাপটা কাছ থেকে প্রকাশ করে
হযরত উমর কেজুর কাছে সাথে আলাপ করছে এইটাই আল্লাহর সাথে আলাপ একটা ভাব উদয় হয় তখন আল্লাহর মধ্যে একটা ভাব উদয় হয়েছে এটা আওয়াজ হয়েছে হে মঈনুদ্দিন তুমি যা কইবা আমি কবুল করাম কাজা মঈনুদ্দিন আল্লাহর দ্বারা হাত তুলছে তুললে কইতাছে এবার আল্লাহ হে আমি দুনিয়ার মধ্যে একটা তরিকা রাখতে যাই সৃষ্টিয়া তরিকা এই তরিকা মোতাবেক কেমত পর্যন্ত যত লোক আইব আর বুড়া যাব মাফ করে দিবা আসমান তো আওয়াজ এসে যাও আমি কবুল করছি এরম বরবিশাহ মুনকার নাকিরের হাতে শুন দিয়েছে যা আমি একটা তরিকা রাখি গেছি কাজিয়া তরিকা এই তরিকা মোতাবেক যারা আইব তোমরা কয় বর্গে জব চল নি তার না আল্লাহ গোতাছে এটাও কবুল করছি যাই হোক মূল বিষয় এটাছে তরিকত সাধারণ জিনিস না তরিকত উত্তম একটা বিষয় একটা ঘটনা বললে জিকিরে যায় ঘটনাটা কাজা মঈনুদ্দিন চিশতি এক ইমামতি এক ফির বায়ের ইমামতি কাজা কুতুবুদ্দেও আছেন আরো অনেক লোক আছেন এই জানাজাটার মধ্যে তখন শরীয়তের আইন অনুযায়ী সবাই গেছে মঈনুদ্দিন চিশতি মুরাকাবাদে দেখতেছে বিষয়টা দেখলে ওরে দেহ তুই ফেরেস্তা আইছে আয়া তারে আটকাইছে প্রশ্ন করছে এই সেই তখনই খাজা উসমান আর উনি হিসাবে রাত্তা আয় সামনে কার হয়েছে এই তোমরা দেশ তার ফাঁপের ফাল্লা বাড়ি তারে কই নেও যে দুই জো কেরে ফাঁপের ভাল্লা বাড়ি সে তো তরিকার লোক আছে উসমান আরনি করতেছে তখন হেরা দেখতেছে যারা দূর থেকে কাজা কুতুব উদ্দি এরা দেখতেছে অন্ধকার কতক্ষণ পরে দেয় জায়গাটা আলু গুরুস্থানে জায়গাটা মঈনুদ্দিন সৃষ্টি সহ পরে কইলো যে সে তো তরিকা নিলে কি হইব সে তো পাপের হল্লা বার তখন পরে কইতেছে যে পাপের হল্লা বার তাও কার যেটাই তাও তরিকা নিছে তো সে আল্লাহরে ভাবনের লাগি নিছে উদ্দেশ্য তো তার বলা চিন দুনিয়া দাঁড়িয়ে লেগে তো তরিকা নিছে না এই কথাটা কাজা উসমান আত্মা যেমন এই কথাটা কইছে কইতে আল্লাহ কইতেছে এই ফেরেশতা আমি মাফ করে দিছি যাও এই সময় আলু দেখতেছে তখন পরে কইল যে কাজা মঈনুদ্দিন চিশতি উঠছে উঠতে লাভ দিয়ে কইতেছে যে আলহামদুলিল্লাহ তরিকত একটা উত্তম সম্পদ সে যাই হোক আমি এই দিকে না কারণ রিপু সংযমে উত্তম ভতুল তৈরি করব রিপু সংযম একটা অনেক বড় বিষয় আমি যে বিষয়টা বলতেছি রিপু সংযম করলে পরে একটা লোক যখন আল্লাহ বিল্লাহ করব তখন আল্লাহর সাথে একটা সম্বন্ধ স্থাপন হয় এই সময় নবীজির কাছ থেকে অংশগ্রহণ করলে তখন গিয়ে দোয়া কবুল হয় আর নাইলে বেগ দোয়া কবুল হলে আমরা দুনিয়া ধাবাই তারব এই স্তরে গেলে হলে দোয়া কবুল যাই হোক সময় কমে তো পাইছে না আমরা একটু আমল আকলা করি আর আমার সময়টা তো কমে হেন না বেকার নই কারণ খেতির বিড়ম্বনা যে এটা তো আমার লাগে যে হেনই যাই
আগে যারা যাইতে রাখা এসে আমার সময়টা পরে তাহে এটা লোক কেতির বিড়ম্বনা। যাই হোক, আমরা এখন একটু জিকির আসকার করি, আর মূল জিকিরের উপরে কিছু নাই। খাল বেড়ে প্রত্যেকটা মানুষ কিন্তু আল্লাহর একটা যে কোনো একটা নাম তাকে নিয়োগ পাইছে। নবীরা রসুল যারা ওই যারা সমষ্টিগত একটা বিষয় তাকে নিয়োগ, আল্লাহর নাম ছাড়া কোনো প্রায় মানুষের নিয়োগ নাই। যে মানুষটা যে নাম তাকে নিয়োগ পায়, এই মানুষটা যদি স্বচ্ছ হয়, ভালো হয়, রিপুর সংযম হয়, তাহলে মোরাকাবার মাধ্যমে তার কোন নাম তাকে নিয়োগ হয়েছে নাম লাগা যাইতে যায়। আরো যদি আত্মার উন্নতি ঘটে এখান থেকে নাম যতখানি দূর আরো ওখানে দূর যাইতে হবে। আল্লাহর এমন অলি আছে যারা আল্লাহ আরো শুরু হয়ে আরো আরো যতখানি আরো উপরে বিচরণ করে। আরো কি আরো শুরুগা আদিত্যের দূতি, আদিত্যের দূতি যেন প্রতিবিম্বিত হয় না, নিষ্কুলুষ। আর এটা আরশের সাথে বিশেষায়িত। যাই হোক, কাল এমন একটা স্থান, এই কালবের জিকিরে সিফতি তাকবীন করে এই স্তরে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। কাল তাকে যদি হয়েস বাদামি রঙের একটা আলু বাইর এনো আদম আলাইহিস সালামের বাড়ি করুন, রুহ ওই লুগা ইব্রাহিম আলাইহিস সালাম শানে ইলম করে, নূহ আলাইহিস সালাম মাঝে মাঝে এই রুহের মধ্যে আইয়ে কিন্তু এই স্তরে গেলে পরে দুই নবীর সাথে সাক্ষাৎ করে। সিরলুতি হইলুগা মাকামে শুয় না, এহেন আছে মূসা নবী, এই জায়গার মধ্যে নু মূসা নবী, কফিন মধ্যে ঈসা আলাইহিস সালাম। আকফা হলো নবীজির অধীনস্থ লতিফা। আকফা কো এই জায়গাটা দেয়, এই জায়গাটা সকল জায়গার নেতৃত্ব দেয় না, এটা সরকার উর্দে না, কারণ উর্দে কি যার স্বচ্ছতা বেশি সে উর্দে না। যেমন আল্লাহ নিরাকার করে গুণ বিশিষ্ট আসমান নিরাকার, যেহেতু নিরাকারের সাথে সামঞ্জস্যশীল বললিয়া আল্লাহর আসমানের অন্তর্গত ধরা হয়। আর নবীজি স্বচ্ছতা বেশি দেখে উনার স্থানটা কপাল, এটারে আকপা লতিফা ধরে যে লতিফা থাকে সব লতিফার নেতৃত্ব। আচ্ছা, অহন আমি কইছি কি সানে ইল শিখতে তাকবিন মাকামে সৈয়নাথ নানান যে গুণগুলি আছে, বিশ্বস্ততা, সহনশীলতা, উদারতা, এই গুণগুলি কি তা পবিত্রতা জ্ঞাপনের জন্য সমন্বিত রূপ, সবগুলি রূপের পবিত্রতা প্রকাশের জন্য এই সকল গুণগুলি হল সমন্বিত রূপ। এইগুলি করে কি পূর্ণতা, একটা মানুষ পূর্ণ হইব এই পূর্ণতার আধার হিসাবে এই গুণগুলি কাজ করে। বিশ্বনবী তো ব্যাপক, বিশ্বনবী ওনার স্থানটা তো ব্যাপক, যেহেতু উনি সব চিন্তা ভাবনা করে সানে ইলমের সাথে সামঞ্জস্যশীল হয়ে গেছে, কারণ জ্ঞান হইল ব্যাপক একটা চাহিদা, জ্ঞানের ঊর্ধ্বে নাই কিছু মানুষের জ্ঞান। মানুষ জড়জগতের জ্ঞান উদ্দেশ্য জগতে, মানুষ নশ্বর, জ্ঞান এবং কর্ম অবিনশ্বর। যাই হোক, বিশ্বনবীর সানে ইলমের যখন বাচ্চা নিছে তখন সানে ইলম লোগা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িঘর তার সাথে সামঞ্জস্যশীল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সামঞ্জস্যশীল হওয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতে ইব্রাহিম যে একটা দল আছেন এটাই পরবর্তীতে মুসলমানে আত্মপ্রকাশ হয়েছে। সামঞ্জস্যতার কারণে আত্মপ্রকাশ হয়েছে মুসলমানে। আচ্ছা, যাই হোক,
আমি এইটা কই না, এটা এই কারণে এই শুধুমাত্র এই একটা সামঞ্জস্যতার কারণে আমরা নমাজে দুরুদে ইব্রাহিম পড়ি। এর অর্থ এই না যে মিলাদ পড়লে খালি দুরুদে ইব্রাহিম বলে হয়ে যায়, এটা এই কারণে যেহেতু উনি কাবার প্রতিষ্ঠাতা আর শানে ইলমের সাথে সামঞ্জস্যশীল, এই নানাবিধ কারণে নমাজে আমরা দুরুদে ইব্রাহিম কই। আর এর অর্থ এই না যে তিনবার দুরুদে ইব্রাহিম কই মিলাদ আদায় হয়ে যাবে। যাই হোক, এইটাই হলো আর এক বিষয়, কারণ আমি বিতর্ক যাইছি না, বিতর্কটা পছন্দ না। আমরা কি শুদ্ধ হইতে, এই বিষয়টা হলো আমরা বড় বিষয় যে নিজের আত্মশুদ্ধি কি ভাই আনতারি। আসলে আপনারা যদি জিকির আসের করেন আর অন্তর দেয়া যদি কিছু ফাইন আলো বা এইসব দেখা যায়, ইব্রাহিম আদম কইছেন যে আমি ইব্রাহিম বাদশাহ যাচ্ছি, যে কোনো বাদশাহ আমার যে হালটা একটু দিতে হবে এই সারে দে জমা দেব। উনার জমার মধ্যে আইছেন যে ইব্রাহিম তুমি যদি একলাম আইছেন যে আমার আর জিন্দগিতে ওনাটা হো, আমি তুমি মরলে আটটা বেস্তে যে শান্তি ব্যক্তি ভাই আটটা বেস তোমার উপহার। ইব্রাহিম নাদাম একলাম কে একলাম একটা সংবাদ যেটা উলিরার কাছে আইয়ে, হ্যাঁ এন আত্মা থেকে সংবাদটা আইয়ে এন মুসলিম নামে এক ফেরেস্তা আছে যে সংবাদ বাহক, তার কাজটারই একলাম। আর এন রিপু চতুর্দিতে রিপু আছে, কারণ সে যেহেন থেকে সংবাদটা বাইর হরে চতুর্দিক দিয়ে রাগ গোসাই রিপু বেড়ার বিক্রেতা যে কোন সময় সংবাদটা রে বিপদগামী করে তারা, এই কারণে এখন আমরা রে গ্যারেন্টি দেয় কমন যায় না বলো তো তারা, কারণ একলামের আশেপাশে তো রিপু ওহির ভুল নাই, কারণ ওহির ফেরেস তারা লই আই এরা তো রিপু দেয় এরা বানাইছে না। রিপু কি? রিপু লোকা সত্যগত প্রতিবিম্বের নাম রিপু। আমার থেকে যেগুলি প্রতিবিম্ব হইব এটি রিপু, আর আল্লাহর থেকে যেগুলি প্রতিবিম্ব হয়েছে এটি হলো গুণ। যেমন একটা জিনিস দেখছি মিল পড়ছে না রাগ করছে, একটা জিনিস শুনছি এটা তো আমার প্রতিবিম্ব সত্যগত প্রতিবিম্ব, এই শুনছি লোবাইছে বা দেখছি লোবাইছে দেহের মধ্যে একটা আন্দোলন আরম্ভ হয়েছে, এগুলি লোকা সত্যগত প্রতিবিম্ব। আর আল্লাহ থেকে যে প্রতিবিম্ব এইটি হলো গুণ, যে কারণে এই কারণে পাপ করুন আমরা দূর গুণগুলি আল্লাহ আমরা করায় কারণ কারণ অন্যায়টা তো আমনের প্রতিবিম্ব, ন্যায়টা তো আল্লাহর প্রতিবিম্ব। তা আমরা এই জিনিসগুলি যেতে করি এখন, হ্যাঁ একটু সামান্য জিকির আসা করাম, সময় অনেক হয়ে গেছে গা, ওয়াজ নসিহত সারা রাত পড়লে কি হইব যদি আমরা না মানি, যে এনে জানি এহিনি মানলে হইব। মূল জিকির নবী যে হারা গোয়া জিকির করতো নবর আইসে জিকির দ্বারা, উনি 15 বছর জিকির করছে, 38 বছর বয়সে উনি ফানা বিল্লাই হচ্ছে, 39-এ বাঁকা বিল্লাই হচ্ছে, 40-এ নবুয়তে আনুষ্ঠানিকতা, এই সময়টারে নবীজির তরিকতের জীবন কইলমা লা ইলাহা হইল তরিকত, নবীজির প্রথম জীবনটা তরিকত। লা ইলাহা তরিকত কি ভাই? লা ইলাহা অর্থ হইল গা নাই কোনো মাবুদ, তরিকত এই শর্তে তখন একটা লোক মাবুদের জন্য মাবুদ ওলা লোহের দেবে যেমন লাগবে, এই কারণে লা ইলাহা তরিকত। নবীজি 40-এ নবুয়তে আনুষ্ঠানিকতা হয়েছে, 51 বছর 8 মাস বয়সে মেরাজে গিয়ে নমাজ আনছে, নবী হয়েও তো পড়ছে না 11 বছর 8 মাস নমাজ নাইতে পড়বো গীতা,
এই দেহা কি কো কোইলমার মধ্যে গেলে দেয়া ইল্লাল্লাহ অন নবীজি মেরাজের আগ পর্যন্ত তো লা ইলাহা ইল্লাল্লাহ হেরা গোহার জীবনটা কইলা কোইলমার সাথে নবীজি মেরাজ গেছে গিয়া নমাজ আনছে এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ এলো শরীয়ত তাহলে নবী জেহারা গোহা 15 বছর তরিকত 11 বছর 8 মাস হলো হাকিকত পরের অংশটা হলো শরীয়ত তিন দিয়ে একটা নইলে মারে ভাত তিন দিয়ে একটা নইলে মারে ভাত আর লা ইলাহা নাই কোনো মাবুদ তখন আমরা তরিকত গেলাইন মাবুদের জন্য গেলে তার কথা আমরা শোনন লাগবো এটার নাম তাবলিগ ইল্লাল্লাহর মাঝে গেলাইন এইটা হলো তাওহিদ যেটা হাকিকতে তাওহিদ তাবলিগ তাওহিদ বেলায় মুহাম্মদ রাসূলুল্লাহ নবু এন অনুগত দুইটার সাথে সম্পর্ক যাই হোক আমরা পৌনে চারটে বাজে একটা সামা আমার নিজের লে আমার নিজের লে তিনটা হামনাথের বই আছে তাই এই বইটা কি গাইব আর কি Thank you.
কথাবার্তা সবকিছু সুন্দরের একটা উদাহরণ। অনেক চিন্তা ভাবনা করছে, করে কলম কামড়ায় লেখলো হাসানাত জামিও খিসালিহি। পরে কি লিখবো, কামড়াইতেছে কলমটা, পরে ঘুমায় ওঠে। নবীজি আয় দেয় তার বাড়িতে আছে, শেখসাদির বাড়িতে আছে, এক শেখসাদি ঘুমায় উঠছ, উড়ো উঠেলে হালাইহি ওয়ালি। এই কথাটা নবীজি মিলাই দিছে, খেরে পাগল ছাড়া কিছু মিলে না, পাগল কোন লাগলো। আর এইটা জানলে যে যে নবীজি আজি নাজি না, এই সে এইটা না জানলে যে, কারণ অন্ধকার সূর্যের মন্দ কইতার চোখকে যেন দেয় না, দুঘর তো কইতার বলে সূর্যের ঘরে ভাবার নাই, যে যে এন গেছে এনতেই তার কথা। আমি হঠাৎ করে গজলটা শুনলে আর একটা কথা স্মরণ হয়ে উঠছে, আমার দাদা হিসাবের ফিরা সিং ফতে আলী মুর্শিদাবাদি, উনি মুর্শিদাবাদ, উনি দুই হান আমল করছেন নবীজির সামনে দেখত। কারণ হাদিসে আছে বুখারি শরীফে, যে ব্যক্তি নবীজির সামনে দেখব নবীজির চেহারাটা কিন্তু বাস্তব চেহারা যায় সামনে দেখবে, বিশেষ চেহারায় সামনে দেখাটা নবীজির বিশেষ চেহারাটা ধরা নিষেধ শয়তানের জন্য, বিশেষ চেহারা ছাড়া শয়তানের পরিচালনা করার সম্ভাবনা থাকে।
নবীজির বিশেষ চেহারা যে সঙ্গে দেখবো তার জন্য দুজোহারা গুণ হারাম। যাই হোক, এই হাদিসের পরে সে দুইবার আমল করে ব্যর্থ হয়েছে, তখন সে নিজে নিজে আত্মহত্যা করতে ভাগল হয়েছে। নবীজির একজন দেখতে পেলাম না আত্মহত্যা করা নদীর মাঝে গলার মাঝে রশি বাঁধছে, নদীর ঝাঁপ দিয়ে মরবো এমন সময় নদীর নামছে, চোখ বন্ধ যেমন ডুব দিব, কত কল্পনা আইতেছে। এর মধ্যেই কথা আইছে, এই কথিয়ালি কি করো যে আমি আত্মহত্যা করতেছি, দুইবার আমল করছি, নবী জিরে দেখতে পেলাম না, অন আমার জিন্দিগি আর রাখতাম না। বলে কথিয়ালি সায়া দেহ, আমি তো তোমার নুন নবী। তখন করলে আর সরল্লাহ হাবিব আল্লাহ সুযোগ পাইছে তো, অন্ত তার একটা সুযোগ, ইয়ার সরল্লাহ হাবিব আল্লাহ আমি চোখ ফুলাম আপনার ও দেহাম, যতদিন বাঁচে আছি অতদিন যদি দেখতারি এই বাধাটা দিলে পরে। আচ্ছা যাও, যে কারণে বর্তমান যুগে ওলিদের মধ্যে ফতে আলী মুর্শিদাবাদী সর্বচোখ কেউ সাতাশ মানে সিদ্ধার্থ মুনতাহার দেখত। হ্যাঁ যাইতেছি না, এটা হলো খাস, এটা অনেক একটা উদ্দেশ্য তো। গজল রায় এক জিনিসে স্মরণ হইল, আর হৃদয়ের আকর্ষণটা ভালোবাসা, আকর্ষণটা প্রবল হইলে মানুষ কি করবো না করবো, ভালোবাসা প্রবল হয় না। আমরা যদি একটা মানুষের লাগে অস্থির হয়ে রই, আমরা বাই তাহলে তারিখ তাহে বড় যাইন বাইরে যাই আন্তাজিল হয়েও তো এরম মুরুখদের মতো দেখা যায়, যদি আকর্ষণটা হয়। এমনকি আন্তাজি একটা মানুষের ভক্ত মানুষ হয় না, জীবনে দেখছে না, এরপরও তো ভক্ত প্রতিপত্তির দ্বারা, তার একটা প্রতিপত্তির দ্বারা, এই যে অমুক নেতা তুরস্কের ধরেন বা আফগানিস্তানের ধরেন ইমরান খান, এই সেই জীবনে দেওয়ার মতো সুযোগ হইতো না আমরা, এরপরে কি এরা ভক্ত হয় না মানুষ? এটা প্রতিপত্তির কাছে মানুষ সম্মান দেহায় নত হয়ে যায়। যাই হোক, আমরা যদি এইখানে যদি রময় বিশ্ব নবীরে যদি এমনি দেখতে চাইন এমন অস্থির হয়ে যান গিয়া কেড়ে দেখতে তাই না, দেখতে তাই না রে এই বেড়া যেমন অস্থির, মেহমান যদি কেউ কাউনে লাগে তা হ্যাঁ সময় হয়েছে, এরপরে ঘন্টা ভর হয়েছে আইসে না বাইর যান সর যাই আন্তাজি দুজন দেখলে এরাবেন, এই যে একটা কল্পনা, কল্পনা কিন্তু বিরাট একটা সম্পদ। আমি হেন যাইতেছি না, অথবা একটা মানুষের লাগে অস্থির হইলে রাইতো সামনে দেখা যায়, নবীজির লাগে অস্থির হয়ে দেখেন অবশ্যই দেখা যায়, কেড়ে দেখা যায় তোমরা দেখতেছেন না, উনি তো অনেক মহিল ভাই, অনেক মহিল আল্লাহ রসুলাই যারা নবী রসুলের প্রেমিক, নবীজির প্রেমিক, এই ধরনের হাল হইলে অনেক মাহফিলে উনি উপস্থিত হয়েছে। যাই হোক, আমরা এখন একটু জিকির করি, অনেক সময় ঢল জিকিরের بسم الله الرحمن الرحيم يا حي يا قيوم لا اله الا انت اسالك ان تحيي القلب بنور معرفتك ابدا يا الله يا الله يا الله يا حي يا قيوم لا اله الا انت اسالك ان تحيي القلب بنور معرفتك ابدا يا الله يا الله يا الله يا حي يا قيوم لا اله الا انت اسالك ان تحيي القلب بنور معرفتك ابدا
يا الله اللهم طاهر قلبين غير كوانا بير قلب بنور مرفاتي كعبادان يا الله اللهم طاهر قلبين غير كوانا بير قلب بنور مرفاتي كعبادان يا الله اللهم طاهر قلبين غير كوانا بير قلب بنور مرفاتي كعبادان Yeah.
Allah.
Thank you.
Love.
Oh,
إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جرى ذكر كورسين شوق بندو ريا خال بير بوتي تو ديان كوري ريا من ذكر ريا كنا ذكر جو ديو آوائي تاولي موني والله نا الله فا عمدر بنا قولي ماب كوري جيسا الله عمدر توبا قبول كورسا جو دي بانفنا كورتو তাহলে আজকে রইল নইলে দুই নম্বর লোকা কোন মাহফিলে জিকির মধ্যে যদি কেউ হাল আল্লাহ তখন এই মাহফিল কবুল করে আছে এই অবস্থিত মাহফিলের মানুষের গুণাগুলি মাফ করে দেয় জিকির খুব মন সম্মিলিত জিকিরের একজনের কবুল হলে সবার একটা আলু দেখলে তো নিজের ইচ্ছে দেখছে না আল্লাহর ইচ্ছে দেহন এটার প্রতি লক্ষ্য আছে তখন সবার মহিলাই কবুল হয় আমরা জিকিরের খালবে লোকা বাম বোহের দুই আঙ্গুল নিছে লুতি ভাই খাল তার সাতটা স্তর আছে মাঝখানে একটা স্তর আছে আল্লাহর নূর তো হ্যাঁ প্রত্যেকের খালবে আল্লাহর নূর সুপ্ত অবস্থায় আছে জিকির দ্বারা যে এই সুপ্ত অবস্থাকে জাগ্রত করব তখন ইসমিয়াজ হয়ে যাবে আল্লাহ নামটা তার জন্য ইসমিয়াজ আল্লাহ নামটা ইসমিয়াজ হয় কোন সময় যে সময় লতি ভাই খালবে ইসমিয়াজমের পর্দা দুটো পর্দা দ্বারা তোলা পরে আল্লাহর বিবর্ষ মিলন দেওয়া যায় এর মাঝে আর একটা তালা আছে নবীজি নূর কালবের মাধ্যমে নবীজি নূর দেয়া যাইব এমনকি যারা আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করেছে এহেনেই সাক্ষাৎ করে এমন অনেকগুলি আছে যারা নবীজির কাছ থেকে হাদিস শিখত যাই হোক এটার মূল রাস্তা হলো জিকির হাদিস শরীফে আছে নিঃসন্দেহে পরকালে তোমাদের জন্য আল্লাহ পাক এমন একটা বেস রাখছে যে বেসতে হু নাই নাই অন্তরে নাই কোনো দলান পোড়া এই বেসতে মহামান্বিত মহান পূর্বর দিকের স্থিত হাসির জল অবস্থায় থাকবো এই বেস্ত লোকা আল্লাহ তালা জিকির দ্বারা করে তাদের জন্য আল্লাহ জিকিরকারীর জন্য এন থাকবো মহান আল্লাহ তাআলার দিদার শুধুমাত্র প্রতিপালকের দিদার ছাড়া আর কিছুই না যাই হোক জিকির এহেন করার অর্থ এই না যে এহেন করে লেও জিকির করার অর্থ লোক বাড়িতে করবেন এই জন্য দেয়া নেই বিশেষ আপনারা মন প্রথম তো নিয়মিত করবাই পরে যাই আমি আগেই কইছি যে হালের সাথে উন্মুক্ততা মিলন লাগবে আমি একটা কিছু নিজের অজান্তে হাল আমার লাগবো আল্লাহ এন কালবে দুটো মুখ আছে আগে তো বুঝে লইবা একটা রুহুর দিকে আর একটা সিনার দিকে কালবে দুটো মুখ এন কালবে জরব দিবাই আল জরব দিবেন জরব না দিলে আপনি যদি কথা না শিখায় কথা যদি বুঝবা সে তো আপনি উদি আল্লাহ জরব তখন কালবের মুখ দেয়া কালবে যা কাল অনেক উন্নত একটা স্তর যারা ডাক্তার আছে এরা বুঝবো লতি ভাই কাল এমন একটা স্তর যেটা মানুষের ইন্দ্রিয় এবং অতীন্দ্রিয়র মিডিয়া করে কালকা আগুন ফানি মাটি বাতাস যে মানুষ বানাইছে কালগুলো এর অতিরিক্ত একটা জিনিস যেটা আল্লাহর কুদরত
এই কালবলুকা যেমন কানায় কাবা ইহকাল এবং পরকালের মিডিয়া করে, কাবার যদিও দুনিয়ার অন্তর্গত আসলে পরকালের দিক নির্দেশ, এই কারণে আমরা পরকালের দিক। যাই হোক, রব্বানা জালামনা আনফুসানা ওয়াইন লাম তাকদির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল কাসিরিন। হে আমাদের পরওয়ারদিগার, নিজেরাই নিজেদের আত্মার উপর কত অত্যাচার বিচার করেছি, দয়া করে যদি মাফ না করুন তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ, এতক্ষণ আমরা কতিপয় গুণাগার বান্দা আল্লাহ গোত্রে বসে এই শীতের রাত্রিতে মাবুদ গো আমাবুদ কোরআন হাদিসের আলোকে আলোচনা, আল্লাহ গো তোমার হাবিবের ওপর দরুদ সালাম হামনাত মাবুদ ঘো কোরআন হাদিসের অনুকূলে বর্ষার পর থেকে মুহূর্ত পর্যন্ত এখানে যা কিছু করা হয়েছে আর বলবন্তি বেদবি সংশোধন করে পাপীদের তরবৈতে কবুল করুন। ইয়ারাহাদিয়া সরোয়ারে কায়নাত তাজে মদিনা মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়া মুত্তো যারা দিয়া আল্লাহ তাআলা নো খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া ইবনে হুমা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নো খুলাফায়ে রাশিদিন আশারে মুবাশশিরিন আজওয়াজে মুতাতাহহিরিন ওয়া আওলাদুল্লাহ সাবাকলি ভাই জামিল আম্বিয়া ইয়াল মুরসালিন জামিল সুহাদা ইয়াল সালিহিন ওয়া সিদ্দিকিন রিয়াদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন ওয়া দে পাক ওয়ার হাদে আওয়াজ সাদা আল্লাহ সুলতানুল আউলিয়া কাইমে জামানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহি সুলতানুল হিন্দ গরিব নিয়াজ কাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি পিরানে ভীর হযরতে কাজা বাহুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি সুলতানুল আউলিয়া কাইমে জামানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আহমদ সির হিন্দি মুজাদ্দিদি আল হাসানি রহমতুল্লাহ আলাইহি উনাদের সত্য সমস্তলি এবং হযরত কলন্দর তার মাজার আল্লাহ তাআলা নওয়াজ কোন আসুন রাদিয়াল্লাহু তাআলা নু অর্জুন নিসি রহমতুল্লাহ আলাইহি সিলি সরানি রহমতুল্লাহ আলাইহি সারি শক্তি রহমতুল মারু কারকেরাম কাজে মুসালি কাজার বাকি বিলা রহমতুল্লাহ সৈয়দ আলী মন্দির মাহুল্লাহ তাআলা তোমাদের আলী রহমতুল্লাহ আলাইহি হযরতে শাহ জালাল রহমতুল্লাহ সাবর রহমান শাহ সুলতান রহমানুল্লাহ শাহ বিন রহমান শাহ কুতুব শাহ শামসুদ্দিন আউলিয়া ইমাম আবুনি বারাক মরিমান শাফি নারমা মারেক রহমান জামাতে বাকি আছে কেরাসুল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাহমুদ রাদিয়াল্লাহু তাআলা আনাস রাদিয়াল্লাহু তাআলা নু সালমান ওয়াসির রাদিয়াল্লাহু তাআলা নু আবু তুফাইল ফরির রাদিয়াল্লাহু তাআলা আনসার রাদিয়াল্লাহু তাআলা আবু আমি আমাদের আমি আজম বিরোশের আর সাদির আমা আবু আলী হুসাইন আবু সাইদ সাক্রামে আবু সাইদ জহুরুদ্দিন আতা শেখ সাদিস আজান গাছি রহমতুল্লাহ আলাউদ্দিন সাবির আমার শে আবুদ্দিন সাহর মুস্তাদির আমার সিরাজ শালিকিন সুলতানুল আরেবিন হজরত বাইজে গোস্তামি দয়াল মুর্শিদ হু কেবলা জান এবং তরিকার সমস্ত অলি আখের আবদান মুজাবা নখা বা যারা যেখানে ইন্তেয়াল করেছে প্রত্যেকের পাক কোহে পাপিতে তোর বইতে আর হাতে অবশ্য তরিকার ভাই বোনের কাছে তামাম জানের মতো মোহাম্মদের মাসিবতে মাগরিব শিমুলে তো বর্তমান মুসলমানের কবরে উস্তাদ উস্তাদ নামাশাইকে না বলে মান কেন ভাগ্য লড়াই না আমাদের আত্মীয় স্বজন সুখী সুগম দাদা তাদে নানা নানি কালা বহু সাসা সাসে ভাই বোন মাতা পিতা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা খবর দিয়েছে ভর্তির কাছে হাজে অবস্থা
আল্লাহ আমাদের জন্মদাতা মাতা, জন্মদাতা পিতার গুণাগত দয়া করে মাফ করে দাও। আমিন। আল্লাহ আমাদের জাহেরি বাতিনি গুনাহ, আমাদের কালবে গুনাহ আর পাহাড় হয়েছে গোসা জুট কি নারিয়া তাকব্বর কি বল, আল্লাহ এই দোষগুলি আমাদের দিল হতে উঠা দাও। আল্লাহ মারে ভতে নূর দ্বারা তওবা এনাবত আর শুকর তওবা কুম তাসিম রেজার গুণ দ্বারা আপনার মহব্বত আপনার হেদায়েত আপনার মারে ভতের দ্বারা আপনার ওলিদের বাগ মহব্বত আপনার হাবিবের বাগ মহব্বত মুর্দা দিন চিন্তা করে দিন আল্লাহ 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 গো আমাদের জানিত অজানিত ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অবহেলা জনিত সকল প্রকার গুণাগত মাফ করে নিঃস্ব বানায় দিন আল্লাহ আল্লাহ আমাদের নামগুলি সলিন সদিকিন সিদ্দিকিন তালিকায় তালিকাভুক্ত করুন আল্লাহ আল্লাহ আমাদের নামগুলি আল্লাহ আপনার প্রিয়জনের দলভুক্ত করুন আল্লাহ খুল বল মমিনি না শোনা না বানায়া কাফুনের কাবর ভরাইবেন না আল্লাহ সুলতান লাস্কার দশ প্রতিবার জিকির জারি করে দিন আল্লাহ আল্লাহ গো আপনার এবং আপনার হাবিবের নৈকট্যের তৌফিক দিন আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপর রাজি খুশি হয়ে যান আল্লাহ আমাদের হালাল রুজি রোজগার দ্বারা ভাগ্য প্রশস্ত করুন আল্লাহ আল্লাহ এর মেম্বার হওয়ার দ্বারা বক্ষ প্রশস্ত করুন আল্লাহ আল্লাহ গো আমরা যা অভাবগ্রস্ত আছে অভাব হইতে মুক্তি দিন আল্লাহ আল্লাহ গো আমরা যারা ঋণগ্রস্ত আছে ঋণ দেওয়ার বয়স আলোক করে দিন আল্লাহ আল্লাহ আমাদের মাথার চান্দ হতে পায়ের তলা পর্যন্ত যত ব্যাধি বেমার যাদুটন অসুখ বিসুখ বলা মুসিবত মাহবুব গো আপনার এই সব উলিদের তো ভয়ালে বরকতে আপনার হাবিবের তো ভয়ালে আল্লাহ গো সেবা আমাদেরকে ভিক্ষা দেন আল্লাহ 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 নূরানী মসজিদ দরবার শরীর সকল শাখা প্রশাখা কেমন পর্যন্ত কবুল করুন আল্লাহ গো আজকের এই মাহফিল আপনি কবুল করুন আল্লাহ গো এই মাহফিল চিরস্থায়ী হিসাবে গ্রহণ করুন আল্লাহ আল্লাহ গো পাক পরওয়ারদিগার আল্লাহ আমরা যা করছি ভুল করছি মাবুদ মাবুদ আর ভুল করব না মাবুদ আপনার কাছে আত্মসমর্পণ করলাম আল্লাহ আমাদেরকে দয়া করে মাফ করে দিন আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ আমরা যোগ এই জীবনে জানা অজানা আল্লাহ অনেক ভুল মানতে বলছি ও পাক পরওয়ারদিগার আর ভুল করব না আল্লাহ গো অতীত ভুলগুলি অতীত গুণাগুলি আল্লাহ দয়া করে মাফ করে দিন আল্লাহ আল্লাহ গো আমরা তো শাহি দরবারের কুকুর আল্লাহ আপনার দরবারের কুকুর আমরা মাবুদ দুনিয়ার কুকুর তো একটা বাড়িতে খাওয়ান না হইলে আর একটা বাড়িতে যায় তারে আর একটা বাড়িতে না হইলে আর একটা বাড়িতে যাই তারে আমরা মাবুদ আপনার দরবারের কুকুর আমাদেরকে যদি তাড়ায় দেন যাইবার তো আর জায়গা নাই গো মাবুদ ঘুরিয়া ঘুরিয়া তো মাবুদ আপনার সেই দরবারে আসে আল্লাহ গো আল্লাহ আমাদের মনের যে কি কষ্ট আছে আল্লাহ গো আপনি তো জানেন আল্লাহ ইচ্ছা করলে তো আপনি আমাদের কষ্ট দূর করে দিতে পারেন আল্লাহ আল্লাহ মাবুদ গো পবিত্র কোরআনে কারিমে অথবুত গত নসুয়া উল্লেখ করেছেন মাবুদ গো নসু কেউ তো আমরা অলির দরজা দিছেন আল্লাহ যার জ্বলন্ত প্রমাণ আল কোরআন আল্লাহ আল্লাহ নসুর মতো একটা মহাপাপী ছিল মাবুদ গো পরবর্তীতে আল্লাহ গো আপনি তাকে সলিহীনের দরজা দান করেছেন আল্লাহ আল্লাহ গো আমাদেরকেও নসুর মতো মাফ করে দিন আল্লাহ আল্লাহ আমাদেরকেও সলিহীন সিদ্দিকিনের তালিকায় দলভুক্ত করুন আল্লাহ আল্লাহ আমাদের পূর্বপুরুষ যারা কবর দেশে আল্লাহ তাদেরকে মাফ করে দিন আল্লাহ
আল্লাহ দূর দূরান্ত থেকে এবং আশেপাশে যারা আজকের এই মাহফিলে উপস্থিত তাদেরকে নিঃসব বানায় দিন আল্লাহ। আল্লাহ গো তারাদের পূর্বগুরু যারা কবর গেছে মাহবুদ গো পারিশান হিসাবে তাদেরকেও মাফ করে দিন আল্লাহ। আল্লাহ গো পূর্বদিগার গাফুর রহিম রহমান রহিম। আল্লাহ গো হালাল রুজি দ্বারা আমাদের ভাগ্য প্রহস্ত করো। আল্লাহ কাজ করে আল্লাহ আজকের এই মাহফিল আপনি চিরস্থায়ী ভাবে মঞ্জুর করুন আল্লাহ। রব্বানা জালামনা আনফুসানা ওয়াইন লাম তাকদির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদে হাদায়েতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলা আল্লাযিনা মিন ক্বাবলিনা। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকতালনা বিহি বাফওয়ানা ওয়া আগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা ওয়া আগফির লানা যুনুবানা কাফিয়ানা সাইয়্যাতিনা ওয়া তাওফানা মালা বুরাদ। রব্বানা তাকাব্বালনা মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অথব লাইনায়া মাওলানা ইন্নাকা তাওয়াবুর রহিম। রব্বানা ইহদিনা ইলাল হাক্কি ওয়াইল তরিকে মুস্তাকিম বে বারাকাতিল কুরআনিল আজিম ওয়া বি হুরমাতি মান আরসালনাহু রাহমাতাল লিল আলামিন। হায় খুদা বকরান মানু রহিম কাজী হাজত ওহাবু করিম আয়া লাহিল আলামিন আয় দুনিয়া দিনো দুনিয়া মি তু হামারি কারিশাত। আল্লাহ তুই মাবুদ হে আল্লাহ তুই মাকসুদ হে তেরে হে আপতে কাইরে ওয়াজুদ হে হাম ভেল্লা সার আউর তুহে সরসার হাম মে বেকার আউর তুহে বেকার নেওয়াজ তু গনে হাম হেবে নেওয়াজ কোন পোষে গা হামি তেরি সেবার। হে তুই আজত রাওয়াই তু জাহান তেরি দার সরকার হাম যায় কাহান মাংনা কে তুনে হাম পর পরস শিকা দে হামকো মাংনা গাদা বাং আমি ফরমা দিয়াং বদলা দিয়ার। দরখাস্ত কে রব্বে তুনে কুদ শিখলা দিয়া সদগা আপনার ইজ্জত ও আজলাল কা সদগা পয়গম্বর কা আর ইনকে আলকা আপনার রহমত হাম পরাবে আবে মজলুল কা লব্বে আতে হে ক্যা দমন তমন না মেরে জিন্দিগি সমাকে সুরত কুদেহ মেরে এই হরিয়া তো হামারা কবুল কর। ওয়া সাল্লাল্লাহু আলা কাইরি কালকে মুহাম্মাদি ওয়ালা লায়ে ওয়া সাবি আজমাইন কলমায় বাগলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।